শুক্রবার বিকেলে শিলিগুড়ি শহর লাগোয়া বৈকুণ্ঠপুর ফরেস্ট সংলগ্ন ছোট ফাপটিতে বিশুদ্ধ পানীয় জলের এক প্রকল্প উদ্বোধন করতে আসেন পদ্মশ্রী করিমুল হক। সেখানে তার হাতে খবরের ঘণ্টার চিকিৎসক দিবস এবং স্বাধীনতা দিবসের সৌজন্য সংখ্যা তুলে দেন পত্রিকার সম্পাদক। আর সেই সময়ই খবরের ঘণ্টার সংবাদ মাধ্যম সম্পর্কে কি বললেন পদ্মশ্রী, চলুন শোনা যাক। আমি খুব খুশি, খুব গর্বিত একটা জিনিসের জন্য, খবরের ঘণ্টা, হ্যাঁ খবরের ঘণ্টা চিকিৎসক দিবস উপলক্ষে যে বইটি বের করেছে এবং লিখছে, যারা এই বইটি পড়বেন আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যে খবরের ঘণ্টা কি কাজ করে। তো সবচেয়ে গর্ব আমার এটার জন্য যে আমার নামটা এখানে আছে, করিমুল হক পদ্মশ্রী তথা বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই যে আসছে আমার নামটা, সত্যি আপনাদের খবরের ঘণ্টাকে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই। দর্শকদের বলবো আপনারা খবরের ঘণ্টার চ্যানেল দেখবেন এবং খবরের ঘণ্টার যে যে বইটা আছে এটাও পড়বেন। এটাও যে খবরের ঘণ্টা স্বাধীনতা দিবস, এটাও যে বাড়ি করছে, এইটাও কিন্তু আপনারা পড়বেন অবশ্যই। খবরের ঘণ্টা বই আপনারা পড়লে বুঝতে পারবেন অনেক কিছু এখানে লেখা আছে এবং চিকিৎসকের ব্যাপারে লেখা আছে, মহা যারা গুরু যেসব মহাপুরুষ তাদের সম্বন্ধে লেখা আছে আপনারা বুঝতেই পারতেছেন। তাই আমি সবাইকে বলবো এই খবরের ঘণ্টার এই বইটা পড়বেন আপনারা, এবং তার সাথে আরেকটা বই আছে এটাও পড়বেন, চিকিৎসক দিবসে যেটা হয়েছে। এবং সবসময়ের জন্য খবরের ঘণ্টা আপনারা যে চ্যানেলটা আছে সবসময় আপনারা খবরগুলো শুনবেন। আমি খবরের ঘণ্টাকে ধন্যবাদ দিই, বড় জিনিস এনারা যে খবরটা করে না, যে জিনিসটা এরা খবরটা করে, পজিটিভ থিঙ্কিং নিয়ে যে চলে বিভিন্ন জায়গায়, যে খবরগুলো কালেকশন করে আমাদের টিভির পর্দার মাধ্যম দিয়ে ওনারা যে প্রকাশ করে, অপূর্ব, খুব সুন্দর। সবচেয়ে সাংবাদিক হয়তো বয়স হয়ে গেছে, দাদার কথা না বললেই হয় না, সে দাদা যাক ওনাকে আমি ধন্যবাদ দেব একটার জন্য, যে আমার কিন্তু পাশে দাঁড়িয়েছে বিপদের সময়। উনি যদি এক সময় না থাকতেন হয়তো আমার পরিচিতি হতো না, পাইতো না সাহায্য আমার চোখের জন্য। উনি কিন্তু ফার্স্ট আমার খবরের ঘণ্টায় খবরটা করেছিলেন আমার চোখের জন্য, আর সেই খবরের ঘণ্টার খবর নিয়েই আমাকে যারা সাহায্য করেছে তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। সত্যি এই খবরের ঘণ্টার মাধ্যম দিয়েই কিন্তু আমি আজকে চোখ দিয়ে দেখতে পারতেছি, প্রচুর লোক আমাকে সাহায্য করেছে, তাদেরকে আমি ফ্যামিলিকে প্রণাম জানাই, আমি খবরের ঘণ্টাকে প্রণাম জানাই। এবং বাপিদা, তার নাম হচ্ছে বাপিদা, সত্যি বাপিদা আপনার হয়তো শরীর একটু বয়স হয়ে চলতে ফিরতে অসুবিধা, তাও যে আপনি এমন এমন জায়গা গিয়ে খবরগুলো কালেকশন করেন, যে খবরগুলো আমরা হয়তো অনেক উন্নত চ্যানেল আমরা দেখতেই পারি না, বুঝতেই পারি না, তাও আপনি সেখানে আপনি চলে যান, দুরম দুরম জায়গায় আপনি খবরগুলো কালেকশন করেন। খবরের ঘণ্টাকে আমি বলবো আপনারা এইসব কাজ করুন, খুব খুশি, খুব গর্বিত, আনন্দিত। তার সাথে সাথে যে বইটা লিখছে, দর্শকদের বলবো আপনারা এই বইটা আপনারা পড়বেন, খবরের ঘণ্টার বই, এটা স্বাধীনতা যে চিকিৎসক দিবসে অবশ্যই এটা হয়েছে, আর এটা স্বাধীনতা দিবসে অবশ্যই এটা হয়েছে। নিশ্চয়ই আপনারা বাপিদা, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং খবরের ঘণ্টাকে আমি প্রণাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।